দর্শক আমন্ত্রণ স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে আছেন ডাক্তার এস এম মোস্তফা জামান। আপনারা জানেন এই অনুষ্ঠান প্রতি রবিবার থেকে বুধবার ঠিক এই সময়ে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতিদিনের মতোই আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন তার সাথে প্রথমে পরিচিত হই। অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং কোভিড-19 মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য এবং আজকে যেহেতু আমরা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমরা এই বিষয় আলোচনা করব এবং করোনা সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু আমরা প্রশ্নের পরামর্শ দিব এবং আলোচনা করব। এছাড়া দর্শক আমাদের সাথে যোগাযোগ করবার জন্য যে নম্বরগুলো ব্যবহার করবেন আমি জানিয়ে দিচ্ছি নম্বরগুলো 5513192 থেকে 29 পর্যন্ত। এছাড়া বাংলাদেশ টেলিভিশন -BTV ইউটিউব চ্যানেল ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 27171 এই নম্বরে আপনারা এসএমএস করে যোগাযোগ করতে পারবেন এবং প্রতিদিনের মতো আমাদের সাথে হেল্প ডেস্কে আছেন ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। দর্শক আমাদের অনুষ্ঠান বিটিভি ওয়ার্ল্ড চট্টগ্রাম কেন্দ্র বিটিভির ফেসবুক এবং ইউটিউবে যথানিয়মে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে বিদেশ যেখানে থাকুন না কেন আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অনুষ্ঠানটি আপনার প্রিয়জনকে দেখবার সুযোগ করে দিতে পারেন। তার মাধ্যমে আপনারা কিন্তু তাকে সহযোগিতা করতে পারবেন এবং নতুন নতুন তথ্য জানতে পারবেন, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং আমাদের করোনা সংক্রান্ত যে কোনো আপডেট নিউজ আমাদের এই অনুষ্ঠান জানতে পারবেন। আমরা যেহেতু বিভিন্ন সময় আমরা করোনার আপডেট দিচ্ছি অনুষ্ঠানের মাধ্যমে, দর্শক নিশ্চয়ই আপনারা ইতিপূর্বে এই অনুষ্ঠান দেখেছেন এবং উপকৃত হয়েছেন এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা প্রশ্ন করবেন দয়া করে টেলিভিশনের সেটের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন, তাতে করে আপনার নিজেরও ভালো করে শুনতে পাবেন দেখতে পাবেন এবং প্রিয়জনকে বা অন্যদেরকেও আপনারা সুযোগটি ভালো করে করতে পারবেন। দর্শক আজকে একটি বিশেষ দিন জাতীয় জীবনে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। আপনারা জানেন 1981 সালের এই দিনে তিনি দেশের মাটিতে পা রেখেছিলেন এবং এই দিনটি ইতিহাসের নতুন অধ্যায়ের এক বড় সূচনাক্ষণ। তিনি ভয়কে জয় করে কিন্তু সেদিন এসেছিলেন বলেই আজকে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং প্রত্যাবর্তনের 4 দশকের এই মহেন্দ্রক্ষণে আমরা অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি এসেছিলেন বলে আজকে আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা একটি সারা বিশ্বের বুকে একটি ভালো জায়গা এবং রোল মডেল হিসেবে আমরা বিবেচিত হচ্ছি। আমরা এই করোনা কালে আমরা করোনা বিষয়ে আমরা প্রশ্নের পরামর্শ দিব এবং আমাদের সাথে যেহেতু আজকে অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম তিনি আছেন এবং তার কাছে আমরা প্রথম প্রশ্ন গ্রহণ করব দিব এবং যেহেতু আজকে আবারও দর্শক বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এবং আজকের বিষয়ে প্রতিপাদ্য বিষয় একটু আমরা বলছি যে আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন এবং নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন, অর্থাৎ প্রত্যেকটি শব্দের সাথে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে। একটি হলো যে সঠিকভাবে মাপতে বলেছেন, পরিমাপ করতে বলেছেন এবং নিয়ন্ত্রণ রাখতে বলছেন, পাশাপাশি তাতে করে দীর্ঘজীবীও সম্ভব এই বিষয়ে আলোচনা করবো। উচ্চ রক্তচাপ বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, করোনা সংক্রান্ত সহ সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা করবেন এবং আমরা আপনাকে ফেসবুক ইউটিউব এবং সরাসরি ফোনের মাধ্যমে আমরা পরামর্শ দিব। আমি প্রথম প্রশ্ন আসছে অধ্যাপক কাজী তারিকুল ইসলাম আপনার কাছে যে আজকের যে প্রতিপাদ্য বিষয়, বিশেষ করে আমরা উচ্চ রক্তচাপ দিবসের যে আমরা স্লোগান এবছরের সেই বিষয়টির আপনার মতামত দিবেন। আসলে এই যে এই বছর যে থিম আমরা বলছিলাম সেটির তাৎপর্য নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ অধ্যাপক জামান। আপনি নিজে একজন কার্ডিওলজিস্ট, আপনি রক্তচাপের রোগী যদি নিয়ন্ত্রণ না করে রাখতে পারে, সঠিকভাবে মাপতে না জানে এবং সে যদি এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস না থাকে, তাহলে তার অনেকগুলো জটিলতা নিয়ে আপনাদের কাছে যাবে, না হলে বিভিন্ন জটিলতা তো শুরু হয় মাথা থেকে একদম পা পর্যন্ত, ওখানে আমরা একটু পরে আসছি। আমরা থিমের ব্যাপারে বলবো যে ধরেন সাধারণ আমরা যে প্র্যাকটিসিং লাইফে যেটা দেখি যে রোগীরা কিন্তু একবার যদি 120/70 মিলিমিটার মার্কারি পেল তাহলে আর 1-2 মাসের মধ্যে আর সে ব্লাড প্রেশার মাপতে চায় না বা মাপে না, ধরে নেয় যে এই ওষুধ খাচ্ছি ভালোই তো আছি, উপসর্গ তো নাই, ঘাড়ে ব্যথা করছে না, খারাপ লাগছে না। কিন্তু আসলে একটা নিয়ম মেনে অন্তত প্রতি সপ্তাহে ব্লাড প্রেশারকে রেকর্ড করা উচিত। এই কারণে মাপের প্রতি খুবই জোর দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণের প্রতিও জোর দেওয়া হয়েছে যে যদি এটা নিয়ন্ত্রণ না থাকে তাহলে ও যে বিভিন্ন আমাদের শরীরের অর্গানগুলো আছে সেগুলোকে নষ্ট করবে, যেমন ব্রেন,
চোখ হার্ট কিডনি এই চারটাকে আগে বললাম এর বাইরে আরো আছে কিন্তু এই চারটা মানে বিশাল কিছু এবং এটা থেকে মৃত্যু এটা থেকে বিছানায় পড়ে থাকা এটা থেকে জীবন একদম সীমিত হয়ে যাওয়া কেন বলা হচ্ছে যে আপনি জীবনকে জয় করুন এবং মানে সুস্থ হয়ে থাকেন কারণ হচ্ছে একটা মানুষ যদি ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে মোটামুটি তার স্বাভাবিক জীবন যাপন করতে পারবে আর ব্লাড প্রেসারের অনিয়ন্ত্রণের কারণে যে সমস্ত অসুস্থতা হবে সেটা পরিবার সমাজ দেশ এই সবকিছুর উপর কিন্তু একটা বোঝা বা বার্ডেন সে কারণে এই আজ তিনটা কথার উপরে অত্যন্ত গুরুত্ব আছে এবং আমরা এরপরে যখন আরো আলোচনায় আসব তখন আমরা আসলে বলবো যে কেন আমরা এই উচ্চ রক্তচাপ নিয়ে আজকে কথা বলছি আমি এখানেই থামছি আমার মনে আরো অনেক প্রশ্ন আলোচনা করব কারণ আমরা আজকে যে দিবসের যে প্রতিপাদ্য বিষয় প্রত্যেকটি শব্দই বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সঠিকভাবে মাপুন কারণ মাপের মধ্যে কিন্তু পার্থক্য থাকে আমরা এই জন্য সঠিকভাবে এবং কিভাবে কখন মাপতে হবে একজন হঠাৎ করে বাইরে থেকে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে প্রেশার মাপেন দেখবেন তখন কিন্তু রক্তের চাপ হঠাৎ করে বেশি পেতে পারি সুতরাং সঠিকভাবে মাপার কিন্তু গুরুত্ব আছে তাতে করে ওষুধ শুরু করতে গেলে আমাদের যেরকম দরকার এবং ওষুধ অ্যাডজাস্ট করতেও কিন্তু আমাদের এই সঠিকভাবে পরিমাপের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা একদিন দর্শকের পরামর্শ প্রশ্ন গ্রহণ করব তার প্রশ্নটি আমরা নিচ্ছি জনাব হাবিবুর রহমান আপনার প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমি যদি তিন মাস আগে আমার একটা অসুখ ছিল মানে পিস্তুলার আচ্ছা তখন অপারেশন করছি করার পরে এই যে মাংসগুলো আমার যে টেস্ট করতে আচ্ছা স্যার এটা এই মানে আমার আপনার যে কি হও টিভি টিভির জামাচ্ছে জি এখন তো শরীরে টিভির ওষুধ খাচ্ছি কিন্তু শরীরে তো প্রচুর ব্যথা চোখে মানে জ্বালা পোড়া করে বলুন এই শরীরে আমার প্রচুর ব্যথা মানে শরীরে দুর্বল খাবার রুচি নাই আচ্ছা অধ্যাপক কাজী তারেক হোসেন আপনার কোনো বিষয় জানবার আছে কিনা না ওনার পিত্তথলি অপারেশনের পরে পিত্তথলিতে টিউবারকুলোসিস পাওয়া গেছে অধ্যাপক জামান আপনার কি তাই মনে হলো জি আবার একটু বলবেন দর্শক একটু বলবেন কি যে আপনার আর কোনো সমস্যা আছে কি এর সাথে যেটি আপনার যে সমস্যাগুলো বললে আপনি কি আমাদের সঙ্গে আছেন জি স্যার আর কোনো সমস্যা নাই স্যার আমার আপনি পিত্তথলি অপারেশনের কথা বলেছেন আচ্ছা আমরা বোধহয় আপনার কথা বুঝতে পারিনি ফিস্টুলা বায়োপসি নিয়ে বলেছে যে এটা টিউবারকুলার লিশন এবং যে কারণে আপনি ওষুধ খাচ্ছেন এবার ঠিক আছে হ্যাঁ ওখানে টিবি হতে পারে ওখানে টিবি হতে পারে এখন আপনি যেগুলো বলছেন এগুলো খানিকটা নিউরোপ্যাথির মতো যে জ্বালা পোড়া হচ্ছে আপনি কি পাইরিডক্সিন পাইরল পাইরুভেট এই নামের কোনো ওষুধ খাচ্ছেন যদি অপারেশনের যেগুলো ওষুধ দিছিল তার এইগুলো খাওয়াচ্ছে এখন শুধু টিবির ওষুধ চলছে হাসপাতালে সেই টিবির ওষুধের মধ্যে আমি তিনটা ওষুধের নাম বলেছি পাইরল পাইরিডক্সিন অথবা পাইরুভেট এই নামের কোন ওষুধ আছে কি যদি তা না থাকে পাইরল আছে স্যার পাইরল যদি থাকে আপনি ডোজটা বাড়িয়ে দেন কারণ টিবির ওষুধের একটা ওষুধ যেটা নিউরোপ্যাথি করে তাতে জ্বালা পোড়া হয় সে কারণে হয়তোবা আপনার এটা হতে পারে আমার মনে আমি মনে করি যে আপনি পাইরলের ডোজটাকে দুটো করে খান ডেইলি এটা ভিটামিন B6 এটা ডোজ বাড়িয়ে দিলে আপনার কোনো ক্ষতি নেই বরং উপকারী হবে আপাতত এই থাকলো এর বাইরে যদি কোনো প্রবলেম থাকে আপনি স্থানীয় চিকিৎসককে দেখান একজন MBBS ডক্টরই আপনাকে হেল্প করতে পারবেন ধন্যবাদ দর্শক আমরা আরেকটি প্রশ্ন করব উচ্চ রক্তচাপ বিষয় যেহেতু আমাদের দেশে রোগীর সংখ্যা অনেক বেশি এবং আজকের দিনটিও আমরা উদযাপন করছি তো আমাদের দেশে অনেক রোগী দেখেছি উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করার পরে যখন একটু ভালো হয়ে যায় নিয়ন্ত্রণে আসে
অনেকেই বন্ধ করে দেন কিন্তু তারা বুঝতে পারে না পুরোপুরি যেটি ওষুধ খাবার জন্য নিয়ন্ত্রণ এসেছে সুতরাং এটি যদি বন্ধ করে দেন আবার কিন্তু বেড়ে যেতে পারে একটি বিষয় কেন হচ্ছে আরেকটি বিষয় হলো যে আমরা অনেকেই উপসর্গ হলেই বলে যে ঘাড় ব্যথা মাথা ব্যথা কিন্তু সব রোগীর কিন্তু এরকম উপসর্গ নাও থাকতে পারে তো আমরা একটি প্রশ্ন করছি অধ্যাপক ডক্টর কাজী তারেকুল ইসলাম যে আমরা এই যে রোগীগুলো পাচ্ছি এরকম আপনার চেম্বারে আসে আমাদের চেম্বারে আসে এই যে এতদিন ধরে আমরা অনুষ্ঠান করছি তারপরে কিন্তু দেখা যাচ্ছে এই মতভেদ মানে অনেকের মধ্যে এখনো কিন্তু আমরা এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে আনতে পারছি না সেটা কেন কিভাবে আমরা আরেকটু ভালোভাবে মানুষকে বোঝাতে পারি যেহেতু আমরা অনুষ্ঠানগুলো করছি মানুষের জন্যই সাধারণ মানুষের জন্য যাতে করে কারণ রক্তচাপ যদি বন্ধ করে দেওয়া হয় যে কোনো সময় কিন্তু স্ট্রোক সাথে হার্ট অ্যাটাক বা নানা ধরনের কিডনি সমস্যা এবং এমনকি চোখের অন্ধ হয়ে যেতে পারে নানা রকম সমস্যা হতে পারে এই বিষয়টিকে আরো সাধারণ মানুষের কাছে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি যাতে করে তাদেরকে আমরা একটি উপলব্ধি দিতে পারি যে ওষুধ যদি বন্ধ করে দেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কি কি সমস্যা হতে পারে এবং করণীয় কি আপনার কাছে এই প্রশ্ন আনছি আসলে এটা তো এই আজকের দিনের বোধহয় এটা সবচেয়ে বেস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যখন একটা পেশেন্টকে প্রথম ডায়াগনোসিস যিনি করেন সেটা একজন এমবিবিএস ডক্টর হতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারেন তাকে প্রথম যে কাউন্সেলিং সেখানে এই কথাটা বলতে হবে যে দেখুন উচ্চ রক্তচাপ এমনই একটি অসুখ যা আপনি সারা জীবন আপনাকে ওষুধটি খেতে হবে এর ব্লাড প্রেশারটাকে 120/70 বা 130/80 মিলিমিটার মার্কারি এর মধ্যে রাখার জন্য এই ওষুধের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিন্তু যে ওষুধই খান না কেন যদি কোনো কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন কিছু ওষুধে খুশখুশে কাশি হয় কিছু ওষুধে পায়ে পানি আসে কিছু ওষুধে স্পন্দনের সংখ্যা কমে যায় এই ধরনের প্রবলেম হলে ডক্টরের কাছে যাবেন উনি চেঞ্জ করে দিবেন কিন্তু আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে তাতে আপনি অন্য আরেকটি নর্মাল মানুষ যার ব্লাড প্রেশার নাই তার মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেন আমি মনে করি এইটা হচ্ছে সবচেয়ে বড় ঔষধ প্রথমেই যদি আমরা তাকে এই কনসেপ্টটা দিতে পারি ভালো করে বুঝাই দিতে পারি যে এই ওষুধ আপনাকে সারাটি জীবন খেতে হবে এবং আপনি সুস্থ থাকবেন এরপরে কিছুটা আমি মনে করি তাকে সচেতন করানোর জন্য ভয় দেওয়ার জন্য নয় যে আপনি ওষুধ ছেড়ে দিলে ব্লাড প্রেশার অনেক সময় শুট আপ করবে অনেক বেশি হবে সেক্ষেত্রে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে যেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি আপনার এর জন্য হার্ট অ্যাটাক হতে পারে হার্টের হৃদস্পন্দন এটার অনিয়ম দেখা দিতে পারে হার্ট ফেইলিওর হতে পারে মায়োকার্ডিয়াল ইনফার্কশন নামে যে অসুস্থতা প্রফেসর জামান সাহেবরা চিকিৎসা করেন সাথে সাথে তাকে নিয়ে ল্যাব ক্যাথ ল্যাবে নিয়ে নানান ধরনের কিছু তো এগুলো বিশাল ঝঞ্ঝাট এর থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই ওষুধের বন্ধ করা যাবে না এটা ইম্পর্টেন্ট চোখের মধ্যে রক্তক্ষরণ হয়ে মানুষ অন্ধ হয়ে যায় রেটিনা তার মানে একদম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় এবং যদি তার চিকিৎসা থেকে ওখান থেকে বের করে আনতে হয় তাহলে চোখের মধ্যে যে ইঞ্জেকশন দিতে হয় সেগুলো অনেক দাম এক একটা ইঞ্জেকশনের দাম 40-50 হাজার টাকা তাহলে তারপর ধরেন কিডনি কিডনির থেকে প্রথমে অ্যালবুমিন যেতে শুরু করে তারপরে সেই কিডনি আলটিমেটলি দেখা যায় যে কিডনি ফেইলিওর এবং হয়তো কখনো কখনো তাকে ট্রান্সপ্লান্টেশনে যেতে হয় আমাদের একটা কথা মনে রাখতে হবে যার ব্লাড প্রেশার আছে তাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন আপনার কি ডায়াবেটিস আছে না থাকলে আপনি ডায়াবেটিস চেক করান কারণ আমরা জানি এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজ ব্লাড প্রেশারের পাশাপাশি ডায়াবেটিস মোটামুটি হাত ধরাধরি করেই চলে সেই জন্য ডায়াবেটিস আর ব্লাড প্রেশার এই দুটি এখন সারা পৃথিবীতে একটা মানে নন কমিউনিকেবল ডিজিজের মহামারী রূপে দেখা দিয়েছে একে আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে যে রোগের কথা বললাম এর বাইরেও কিন্তু অনেকে একদম প্রথমেই শ্বাসকষ্ট নিয়ে আসতে পারেন এটা আমরা বলি অ্যাকিউট লেফট ভেন্টিকুলার ফেলিওর প্রেগনেন্সি ধরেন ওনার ব্লাড প্রেশার ছিল না ওনার কিন্তু মাঝ ধরেন 4-5 মাসের মাথার থেকে আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়তে শুরু করলো আমরা এটাকে বলি জেস্টেশনাল হাইপারটেনশন আবার ব্লাড প্রেশারের রোগী কিন্তু উনি প্রেগনেন্ট হয়েছেন তাকে চিকিৎসক তখন একদম মাত্রার মধ্যে রাখবে যেন তার প্রেগনেন্সিটা অ্যাবর্শন না হয়ে যায়
মিসক্যারেজ না হয়ে যায়, তাহলে এই জায়গাগুলো অত্যন্ত জরুরি। যদিও আমরা বলি জীবনযাত্রার পরিবর্তন করেন, ব্যায়াম করেন, খাদ্যাভ্যাস চেঞ্জ করেন, পাতে কাঁচা লবণ খাবেন না, তারপরেও আমি বলতে চাই যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য যদি আপনার দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার প্রশ্নটি আমরা গ্রহণ করবো। রংপুর থেকে সুমনের প্রশ্নটি আমরা গ্রহণ করব। সুমন, আপনি প্রশ্ন করুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি এবং আপনার অনুষ্ঠান আমাদের এত উদ্বুদ্ধ করে, মানে আমরা এত মানে কিছু জানতে পারি মেডিকেল সায়েন্স সম্পর্কে এবং আমরা নিজেরা উপকৃত হই। মানে এখানে সর্বপ্রথম আপনাকে এবং বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো স্যার, আমি আমার মায়ের ব্যাপারে একটু প্রশ্ন করবো স্যারের কাছে, আপনার কাছেও প্রশ্ন রাখবো এবং স্যারের কাছেও প্রশ্ন রাখবো। তো হ্যালো, জি আমরা শুনছি আপনাকে, বলুন। জি জি স্যার, আমার মায়ের বয়স হচ্ছে প্রায় 58 বছর আর কি। জি, তো উনি দীর্ঘদিন থেকে আজ প্রায় 10-12 বছর থেকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুইটাই আছে ওনার। আচ্ছা, তো ডায়াবেটিস এর আপনি ইনসুলিন নেয় দুই বেলা, রাত্রে নেয় হচ্ছে 28 আর সকালে নেয় হচ্ছে 30। হ্যাঁ, নামটি বলবেন কি? মিক্সচার 30। বলুন। আর উনি সেকটিন খায় সকালে এবং রাত্রে, হাফ সেকটিন 1 মিলিগ্রাম হাফ করে খায়, এবং সকালে খায় এনজিলক প্লাস 20 হাফ খায়, রাত্রে প্রেশারের জন্য অলমিডি খায় আর কি, আর কমেট খায় সকালে, কমেট 500। আচ্ছা, তো এখন কি জানা যাচ্ছেন? জি জি, মায়ের ডায়াবেটিস কোনো মতেই কন্ট্রোলে থাকে না, হয়তো এত কিছু ওষুধ খাওয়ার পরও দেখা যাচ্ছে যে আপনার যখন ডায়াবেটিস মাপি বাসায় ডায়াবেটিস মেশিন আছে মাপার, তো দেখা যাচ্ছে যে 10-12 এরকম থাকে সবসময়, খালি পেট বা ভরা পেট, ভরা পেটে স্যার 12 থাকে অনেক সময়, 11 থাকে, আবার অনেক সময় 10 থাকে, 9 থাকে ভরা পেটে। হ্যাঁ, কন্ট্রোল আছে, একটা নির্দিষ্ট ইয়ে থাকে না। HbA1c এই নামের একটা টেস্ট কি কোনোদিনও করেছেন? না স্যার, উনি ডায়াবেটিস ডাক্তার দেখাইছিল, তো উনি হরমোন টেস্ট করতে দিয়েছিল আর কি, এই পরীক্ষার মাধ্যমে গত 3 মাসের একটি গড় জানা যায়, তার মাধ্যমে বুঝতে পারি সুনিয়ন্ত্রণে আছে কিনা HbA1c। এটি করা হয়। আরেকটি বিষয়, রক্তের চাপ কি নিয়ন্ত্রণে আছে, কত থাকে? রক্তের চাপ নিয়ন্ত্রণে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, তবে রক্তের চাপ ঠিকই থাকে আপনার, উপরে 140 নিচে 80। তো আপনি এখন জানতে চাচ্ছেন যে যে ওষুধগুলো চলছে এটিকে এইভাবে চলবে নাকি ডায়াবেটিসটা তো কন্ট্রোল নাই? এটাই হচ্ছে ওনার ডায়াবেটিস কন্ট্রোল নাই স্যার। আচ্ছা, একটু মিষ্টি বা একটু মিষ্টি জাতীয় কিছু খালি মুখ শুকায় আসে ওনার, শুকায় আসে মানে কখন ব্লাড সুগার বেড়ে যায়। আচ্ছা, আরেকটি বিষয় বলবেন যে হাঁটাহাঁটি করলে কোনো কষ্ট হয় কিনা? হাঁটাহাঁটি করলে স্যার ওই একটু 5-10 মিনিট হাইট, মানে একটু নাকি হাইটেই লাগে, তারপরে ঠিক মতো ঘুম বলতে 6-5 ঘন্টা এরকম ঘুমে? আচ্ছা, আর কোন সমস্যা নেই তাই তো? আর স্যার আরেকটা সমস্যা আমার যে ওনার কানে বাতানে হচ্ছে ওই যে ভোগ শব্দ করে সবসময় এখনো, তো এই বিষয়ে মাঝখানে আপনি সিনারন খাইছিল, সিনারন প্লাস 1 মাস, তারপরও কমতেছে না আরকি। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, তার চোখে দেখতে কোনো সমস্যা হয় কিনা, কানের শুনতে? হ্যাঁ স্যার, চোখের একটু পাওয়ারের সমস্যা আছে। জি, অনেক অনেক ধন্যবাদ, আমরা আপনার সবকিছু বুঝতে পেরেছি। আমরা আশা করব আমিও কিছু সংযুক্ত করতে পারি। অধ্যাপক ডক্টর কাজী তারেক হোসেন এই বিষয়ে পরামর্শ দিবেন। আপনার আমাদেরকে শুনতে থাকুন, দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর কাজী তারেক হোসেন, এই বিষয়ে আপনি? আমার মনে হয় কি যে আমি ওনার মায়ের ডায়াবেটিস যে কন্ট্রোল নাই এ ব্যাপারে পরামর্শ, আমি একদম সরাসরি চলে যেতে চাই পরামর্শে, যে মিক্সচার ইনসুলিনে কন্ট্রোল হচ্ছে না, যদি বাসার কাছে ডায়াবেটিক কোনো ক্লিনিক থাকে তাহলে আপনি সেখানে সদস্য হলে আপনারা ওনাকে নিয়ে সেখানে যান, হয়তো ওনারা রেগুলার ইনসুলিন এবং লং অ্যাক্টিং আলাদা করে দিতে পারেন, এটা একটা মানে পথ হতে পারে। আর যদি এটাকেই রাখেন তাহলে এটা ডোজ অন্তত 4-4 ইউনিট করে বাড়ান, আর হাফ ট্যাবলেট সেক্রিন এটা এত কম মাত্রা যে এটাতে ডায়াবেটিস এখন কিচ্ছু এসে যাবে না, বরং আপনি যেটা করতে পারেন কমেটের, এই কমেটের মধ্যে মেটফরমিন আছে
মেটফরমিনের সঙ্গে ডিপিপি ফোর ইনহিবিটর এটা মিলিয়ে একটা প্রিপারেশন বাজারে পাওয়া যায়, এটা গ্লিপিটা নামে পাওয়া যায় অথবা সিটাগিল এম নামে পাওয়া যায় 500, এটা সকালে একটি রাতে একটি। তাহলে আপনার কিছুটা ইনসুলিন বাড়ালেন আর এই দুইটা ওষুধকে একসাথে করে বাজারে যেটা পাওয়া যায় সেই গ্লিপিটা বা সিটাগিল এম বা গ্যালভাস মেট এই সকালে আর রাতে যদি খাওয়ার পরে খান আমার মনে হয় ডায়াবেটিস খুব দ্রুতই ওনার নিয়ন্ত্রণে আসবে। এর সঙ্গে অন্যান্য যে সমস্ত পরামর্শ ব্লাড প্রেশারের ব্যাপারে যেহেতু আপনি বলেছেন যে মোটামুটি নিয়ন্ত্রণে আছে, এখানে বলে রাখা ভালো যে ডায়াবেটিসের রোগীর কিন্তু আলটিমেটলি কার্ডিয়াক প্রবলেম হয়। আমার মনে হয় আমাদের অধ্যাপক ডাক্তার কাজী তারেক ইসলাম খুব সুন্দর করেই বলছেন যে ডায়াবেটিসের পরামর্শ দিলেন, উচ্চ রক্তচাপের পরামর্শ দিলেন, যেহেতু একটু হাঁটাহাঁটি করলে বুকের চাপ হয়, ভার হতে পারে একটু, সেক্ষেত্রে তাকে বলবো কি যে যদি সেকেন্ডারি প্রিভেনশন অর্থাৎ যেহেতু নিয়ন্ত্রণ নেই হৃদরোগ হতে পারে কারণ আমরা শুধুমাত্র উচ্চ রক্তচাপ ডায়াবেটিস চিন্তা করছি, সেই জন্য একটি ইকোস্প্রিন জাতীয় ওষুধ তিনি খেতে পারেন যেটি ভরা পেটে, এবং যদি সম্ভব হয় অ্যাসিডিটি থাকে এটি গ্যাস্ট্রিক বা আলসারের যেটি আমরা সবসময় দিয়ে থাকি প্যান্টোনিক্স বা জাতীয় ওষুধ, সঙ্গে যদি কোলেস্ট্রল বেশি থাকে পরীক্ষা করে একটি লিপিড লোয়ারিং ড্রাগ আমরা সেটিও কিন্তু একটু ব্যবহার করি সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে। আর এর সাথে ভবিষ্যতে একটি সিবিসি করতে পারেন, একটি ইসিজি, একটি ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে পারেন, এবং অন্যান্য যে পরীক্ষাগুলো কিডনির পরীক্ষা এগুলো করে একটু, এবং এসবি অনসি যে কথা বলছিলেন অধ্যাপক কাজী তারেক ইসলাম এগুলো একটু করে সাক্ষাতে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমরা তো সবসময় আছি, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আশা করছি আপনি যার জন্য প্রশ্ন করেছিলেন তার জন্য আমরা অবশ্যই ভালো পরামর্শ দিতে পারবো, সঙ্গে তার জন্য শুভকামনা রইল। আশা করি তিনি আমাদের পরামর্শ নেবেন এবং স্থানীয় যিনি চিকিৎসক আছেন তার সাথে দেখিয়ে এই বিষয়ে পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশরাফ উজ্জামান আমাদের সাথে যুক্ত হবেন, তার সাথেও আমরা কথা বলবো, তার প্রশ্নটি গ্রহণ করব। হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন, আমরা শুনছি আপনাকে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। জি বলুন, আমরা শুনছি। আমার মেয়ে বয়স 13। আচ্ছা, তো তার শরীর খুব দুর্বল, খুবই দুর্বল, হাঁটতে পারে না ঠিক মতো, পায়ে ব্যথা করে, পায়ের তালুতে ব্যথা, হাতে পায়ে সব জায়গায় ব্যথা, সারা শরীরে ব্যথা, চুল করতে গেলে মাথায় ব্যথা। বয়স কত? বয়স 13 বছর। 13 বছর। ওজন কত? জি ওজন কত? ওজন 40 কেজি হবে। ওজন 40 কেজি। এই যে সমস্যাগুলো বললেন এটি কতদিন যাবত এই সমস্যা? মানে কতদিন সমস্যা? এই 4-5 দিন এই সমস্যা হয়েছে। মাত্র 4-5 দিন? কাশি জ্বর ব্যথা, কাশি জ্বর এগুলো আছে? না না না, জ্বর নাই, জ্বর নাই, তবে আবহাওয়াতে গেলে, ঠান্ডা আবহাওয়াতে গেলে তার মাথা ব্যথা থেকে শুরু হয় এবং সারা শরীরে ব্যথা হয়ে যায়। 4-5 দিনের মধ্যে যেটা হয়েছে সেগুলো যদি আরেকটু ব্যাখ্যা করে বলেন। এই ব্যথা মাথা ব্যথা থেকে শুরু করে তারপরে তার বসলে পায়ে ব্যথা করে, তারপরে হেলান দিলে পিঠে ব্যথা করে, তারপরে মাথা ব্যথা করে। ওকে ওকে, আমার মনে হয় যেহেতু আপনার কাছে এই ব্যথা বেদনাটাই মূল, আমরা মনে করি যে যদি 4-5 দিনের ঘটনা হয় এটাকে কোনো ভাইরাল ইস্যু মনে করা ভালো। কোভিডের টাইমে অবশ্যই খেয়াল করেন যে ওর কাশি হচ্ছে কিনা, ডায়রিয়া হচ্ছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা। আর যদি মনে করেন যে ব্যথা বেদনা সে অনেকদিন ধরে বলে, তাহলে ভিটামিন ডি ঘাটতি এটা একটা মাথায় রেখে আমার মনে হয় যে যেহেতু 13 বছরের বাচ্চা, ওরা তো এখন সব গৃহবন্দী, ওরা তো রোদে যেতে পারছে না, ওর একটা ভিটামিন ডি লেভেল টেস্ট করান, টোটাল ভিটামিন ডি, এবং এটা যদি 30 ন্যানোগ্রামের নিচে আসে তাহলে তাকে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে, অথবা কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন আপনার বাড়ি যেখানে বাসার কাছে কোনো চিকিৎসকের, যে ভিটামিন ডি লেভেল কম আসছে এটা কিভাবে পূরণ করব, ওনারা সাপ্লিমেন্টও দিতে বলবে, খাওয়ার কথাও বলবে, আর অবজার্ভ করেন। এটা নিয়ে দুশ্চিন্তা তেমন কিছু করার আছে বলে মনে হয় না। আমরা ছোট্ট একটি বিরতি যাব, দর্শক বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে, সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। Thank you.
হাসিনা এই ডক্টর স্টেল প্রচারিত হবে আজ দুপুর 3:30 মিনিটে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। দর্শক আবারও ফিরে এলাম স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আজকে যেহেতু আমরা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রশ্ন তো আলোচনা করছি এবং তার সাথে আমি কয়েকটি পরামর্শ আবার একটু বলছি করব, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হবেন, শিমুল, তিনি শ্রীমঙ্গল থেকে আমাদের সাথে যুক্ত হবেন, তার প্রশ্নটি আমরা গ্রহণ করব। দর্শক আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম সুকান্ত শিমুল। ওয়ালাইকুম সুকান্ত শিমুল জি, বলুন আপনি কেমন আছেন? এইতো স্যার, আল্লাহ তো স্যার জি, আপনি বলুন। তাহলে আমার প্রশ্ন ছিল যে দুই মাসের পূর্বে কি স্যার মানে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন টা দিতে ডোজ নেওয়া যায় কিনা এবং নিলে কোনো ক্ষতি হবে কিনা স্যার? আমাদের যেহেতু আমি হসপিটালে আছি, ওখানে যারা ইনচার্জ আছেন ওনারা আমাকে বলছেন যে আপনার আম্মুকে দিয়ে দিলে ভালো হয় স্যার, তো এই জন্য আমি আর কি স্যার একটু আমাদের কাছে যতটুকু মজুদ আছে এটা বেশি দিন তো আর দেওয়া যাবে না, সো ওনার যদি ডেট থাকে খুব কাছেই, কাছে বলতে আজকে তো 17 তারিখ, ধরেন আর 5-7 দিন 10 দিনের মধ্যে যদি ডেট থাকে তাহলে নিয়ে নেন, এবং যদি মনে করেন যে শেষ হয়ে যাবে আমি 1 সপ্তাহ আগে নিব তাতে এমন কিছু এসে যাবে না, ওই অ্যান্টিবডি তৈরি 75% হলো না 77% হলো এগুলো গুনতে যাওয়ার দরকার নেই, কারণ সেকেন্ড ডোজটা নিলে ওনার প্রথম ডোজের পরে এটা একটা বুস্টিং হবে, তাতে তার লাভ হবে। কথার উত্তর হচ্ছে নেওয়া উচিত, সুযোগ যখনই পাবেন ভ্যাকসিন নেবার অবশ্যই আমরা বলবো ভ্যাকসিন নেবার জন্য, এই পরামর্শ আমরা সবসময় দিচ্ছি। আপনি নিজেও যেহেতু একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমরা ইতিপূর্বে আপনার প্রশ্ন শুনেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, আশা করি আপনি আপনার প্রশ্নের পরামর্শ পেয়েছেন। যে কথা বলছেন দর্শক, আজকে যেহেতু উচ্চ রক্তচাপ দিবস আমরা কিন্তু কয়েকটি পরামর্শ সুযোগে বলছি যে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু পাতে টেপা লবণ বা আলগা লবণ বলে থাকেন সেটি কখনোই খাবেন না, শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখবেন, শাক সবজি কাঁচা ফলমূল বেশি খাবেন এবং রক্তের চাপ মাঝে মাঝে মাপবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসকের কাছ থেকে। এবং যে কথা একটু আগে কিন্তু অধ্যাপক কাজী তারেক হোসেন বলছিলেন যে যদি সুযোগ থাকে আপনার রক্তের যে শর্করা সেটিও মাপবেন এবং সেটির ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেবেন, তামাক এবং সিগারেট যেগুলো বলি সেগুলো কিন্তু অবশ্যই বর্জন করবেন, এবং অনেক সময় আছে যদি পরিবারে বা বংশে বাবা মার কারো উচ্চ রক্তচাপ ইতিহাস থাকে তাহলে কিন্তু আপনারা আমরা বলবো 40 বছর যদি থাকে বা 30 বছরেও যদি কারো কারো অনেকে আছে অল্প বয়সে এই উচ্চ রক্তচাপ হয় আপনারা অন্তত মাঝে মাঝে একটু চেক আপ করে দেখবেন যে রক্তচাপ, এছাড়া উপসর্গ কখনো হতেও পারে নাও হতে পারে। আমি এই প্রশ্ন একটি করব দেবেন্দ্রের কাজী তারেক ইসলাম, যে একজন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে যে কত বয়সে উচ্চ রক্তচাপ হয়ে থাকে, এই প্রশ্ন কিন্তু আসলে যদিও অনেক বড় একটি প্রশ্ন তো অনেকে জানতে চান যেহেতু অল্প বয়সে আমরা অনেক সময় দেখি উচ্চ রক্তচাপ সেটি আসলে কেন হয়, কিন্তু আসলে সবচেয়ে কত কম বয়সে এই প্রশ্ন জানতে চেয়েছেন, এই বিষয়ে আসলে আপনাকে জানতে চাই। সাধারণত শব্দটা যদি এর সঙ্গে লাগিয়ে নিই তাহলে জি, সাধারণত কত বয়সে আমরা বলি 4th ডিকেড মানে 40 ঊর্ধ্ব 40-এ শরীরে অনেক চেঞ্জ আসে, চোখে মানুষ কম দেখতে শুরু করে, একটা প্রবাদি আছে যে 40-এ চালসে হয়, সেরকম 40 থেকে আর ফ্যামিলি এবং স্থূল আকার শরীর এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি প্লাস এই এক্সটার্নাল বা ফেনোটাইপ এই যে জিনিসগুলো সবগুলো মিলে আসলে তার তখন ব্লাড প্রেশারটা কিন্তু বেশ আর্লি বয়সে আসতে পারে। আর 40 বছর বয়সের পরে যে কোনো বয়সে যদি ফ্যামিলি হিস্ট্রি নাও থাকে তাহলেও কিন্তু 50-60 বছর বয়সের দিকে রক্তনালী শরীরের যে স্বাভাবিক পরিবর্তন এই স্বাভাবিক পরিবর্তনের রক্তনালী যখন আরও একটু স্টিফ হয়ে যায় তখন ব্লাড প্রেশার আস্তে আস্তে দেখা দিতে থাকে, এবং 60-70-এর পরে তো ব্লাড প্রেশার এখন প্রায় 25% 30% মানে প্রতি 3 জনে একজন মানুষের ব্লাড প্রেশার, এটা একদম এত কমন যে কারণে আজকে দেখেন 2005 সালের 17ই মে আজকের দিনে একটা কংগ্রেসে এটা পাশ হয় যে প্রতি বছর এই দিনে মানুষকে সচেতন করার জন্য দিবসটি পালন করা হোক,
আজকে দিবসটি পালন করা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বছরে অন্তত একদিন মনে করি, আপনাদেরকে সচেতন করি, আমরা আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, চিকিৎসকরাও উপকৃত হবে, আপনারা রোগী যারা তারাও উপকৃত হবেন। সে কারণে আমি বলবো যে অবশ্যই এটার কোনো বয়স নেই, কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে কোনো বয়স না, আর্লি এজও হতে পারে, রেনাল আর্টারি স্টেনোসিস, আরও কতগুলো হরমোনজনিত কারণে, কিন্তু আমরা সেগুলোকে সাধারণত মধ্যে ফেলবো না, ওরা মাত্র 5% মধ্যে পড়ে অনেকগুলো অসুখ, কিন্তু 90% বা 90% বেশি, 90% বেশি ইডিওপ্যাথিক, কোনো কারণ জানা যায় না, এবং সেক্ষেত্রে এই বয়সটা একটু পরেই হয়, 40 বা তার বেশি। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন গ্রহণ করি, লক্ষ্মীপুর থেকে সাজেদ হোসেন তার প্রশ্নটি গ্রহণ করব। দর্শক আপনি প্রশ্ন করুন, সাজেদ হোসেন সাহেব আপনি প্রশ্ন করুন, আপনার অপেক্ষায় আছি আমরা, আপনি প্রশ্ন করুন। দুঃখিত, খুব সম্ভব সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ফেসবুকের বেশ কিছু প্রশ্ন এসেছে, যদিও আমরা একটি প্রশ্ন এসেছে একটু যে মাশরুম বিষয়ক, আসলে এটি কি মানবদেহের জন্য উপকারী কিনা, এ বিষয়ে জানতে চাইছেন অধ্যাপক ডাক্তার কাজী তারেক, এর সাথে রক্তচাপের কোনো সম্পর্ক আছে কিনা? না, সরাসরি মানে কোনো বিজ্ঞান ভিত্তিক লিটারেচার কোথাও আমি দেখিনি, আমার জানা নাই, এবং আমি মনে করি যে প্রফেসর জামান উনিও কার্ডিওলজির অধ্যাপক, আমরা জানি যে মাশরুম ইজ গুড ফর হেলথ, যে মানুষ মানব দেহকে নানান কিছু দেয়, অ্যান্টিঅক্সিডেন্ট দেয়, মাশরুমে প্রোটিন আছে কিছুটা, ভেজিটেবল প্রোটিন অফকোর্স, তবে এ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটা আমি শুনি নাই। যেমন ধরেন আমি আমি যখন আমি বা আমরা চিকিৎসকরা যখন শুনি যে রক্তচাপ বেড়ে গিয়েছিল কত, 180 আর নিচে হচ্ছে 110, তখন তাকে তেঁতুলগুলা খাওয়ানো হলো, তারপরে তার ব্লাড প্রেশার নেমে গেল, তখন আমার মনে হয় যে যে তেঁতুলগুলা দিয়ে যদি ব্লাড প্রেশার নামানো সম্ভব হয় তাহলে আমরা তো প্রেসক্রিপশনে লিখতেই পারি, 3 বেলা তেঁতুলগুলা খান, তাহলে আর বড়ি আর ট্যাবলেট খাওয়ার দরকার নেই, বিজ্ঞান ভিত্তিক থাকা ভালো। মাথায় পানি ঢাললে হ্যাঁ তার কিছুটা আরাম হবে, কিন্তু মাশরুমের সঙ্গে আমি কোনো রিলেশন দেখি না, আর মাশরুমের উপরে ভরসা করে ব্লাড প্রেশারকে বাড়িয়ে তুলবেন না, এটা আমার অনুরোধ। ডাক্তার কাজী তারেক, আপনি খুব চমৎকারই বলছেন, আসলে সরাসরি বিজ্ঞান ভিত্তিক কোনো সম্পর্ক নেই, তবে আমাদের চেম্বারে কিন্তু অনেক রোগীরা জিজ্ঞেস করে, যেমন আপনি তেঁতুল পানি বলছিলেন, লেবু পানির কথা জিজ্ঞেস করে, আমরা কিন্তু বলি যে সরাসরি বিজ্ঞান ভিত্তিক কিন্তু কারণ নেই, তবে এই তেঁতুল পানিতে বা লেবুতে যদি কোনো পটাশিয়াম থাকে তার সাথে যদি সামান্য পরিমাণ, যেহেতু আমরা জানি সোডিয়াম বাড়লে যেরকম প্রেশার বাড়ে উচ্চ রক্তচাপ, পটাশিয়াম যদি কিছু প্রেশার কমে যায় সেটা কিন্তু সরাসরি কোনো সম্ভব, এটি ইনডাইরেক্ট কোনো এভিডেন্স থাকতে পারে, কিন্তু যে কথা বল যদি সরাসরি প্রমাণ থাকে তাহলে আমরা প্রেসক্রিপশনে কিন্তু সেই তেঁতুল পানি এবং লেবু পানির কথা লিখতাম, কিন্তু সেহেতু লেখা হয় না সারা বিশ্বের কোথাও, কোনো গাইডলাইন হিসেবে কোনো নেই, এমনকি যে উচ্চ রক্তচাপের যে ডায়েট প্ল্যান ড্যাশ বলা হয় যেটিকে, সেটিতেও কিন্তু এইভাবে, তবে শাকসবজি কাঁচা ফলমূলের কথা বলা হয়েছে যেগুলো সরাসরি ইনডাইরেক্টভাবে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, যেমন লবণ একটি এমন একটি পদার্থ যেটি রক্তের চাপ বাড়ায়, এটি কিন্তু বাদ দিতে পারলে রক্তের চাপ কমাতে সাহায্য করবে। আমাদের একজন দর্শক আমাদের সাথে যুক্ত হবেন, সেলিমা রহমান, তার প্রশ্নটি আমরা গ্রহণ করব। দর্শক আপনি প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করছেন, দেখুন আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি এবং আমার খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আমার আমার উচ্চ রক্তচাপ আছে, আমি নিয়মিত ওষুধ খাই, 25 বছর যাবৎ আমি ওষুধ খাচ্ছি, আমার বয়স 65, তো ইদানিং আমার 2-3 মাস যাবৎ পায়ের পাতা ঝিমঝিম করে, পায়ের পাতা এই আমি ওই পা হয়তো রাখতে পারি না ফ্লোরে কি নামাত করতে দাঁড়ালে, আমার ডায়াবেটিস আছে নাকি? না, আমার ডায়াবেটিস নাই, মাসিক বন্ধ হয়েছে কত বছর আগে? আমার 65, আমার 20 বছর। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি ওষুধ খাচ্ছেন আপনি বলতে পারবেন? আমি ওই এনজিলক খাই সকালে 50 ধন্যবাদ। না, ওনার তো উনি যথেষ্ট মানে মানে
এবং নিজের কথা সুন্দর বলেছেন, ওষুধ কি খান, ব্লাড প্রেশার কন্ট্রোল, পা ঝিঝি করছে, নানান কারণেই করতে পারে, আমরা ডায়াবেটিস ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা কারণ, ওই জন্য ওই প্রশ্নটা করলাম। তারপর আমি মনে করি যে আপনি ভিটামিন বি ওয়ান, বি সিক্স, বি টুয়েলভ এটা বাজারে অ্যাভেলেবল, দুই একটা ব্র্যান্ড নামও আমরা বলতে পারি, নিওবিয়ন, নিউরোবি, বি ওয়ান টু সিক্স, এই টাইপের কোন ওষুধ সকাল বিকাল খেতে পারেন। এই ওষুধ কেন টেলিভিশনে বললাম যে এই ওষুধ যদি আপনি খান এটা আপনার ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, উপকার যদি নাও করে। আর যদি আপনি ব্লাড সুগারটা করতে পারেন সবচেয়ে উত্তম, কারণ 65 বছর বয়সে ডায়াবেটিস হয়ে গেছে কি না এটা দেখাও কিন্তু খুবই জরুরি। সো আপনার কাছে এই পরামর্শটা থাকলো, সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। অধ্যাপক কাজী তারসেন, অনেকে জানতে চান যে দীর্ঘদিন যাবত হয়তো চিকিৎসক দেখাচ্ছেন না কিন্তু একটি ওষুধ দীর্ঘদিন খাচ্ছেন, তাতে কোনো সমস্যা আছে কিনা। অনেকে হয়তো অ্যামনোটিপিন গ্রুপ খাচ্ছেন, হয়তো 5 বছর খাচ্ছেন, বলছেন যে ভালো আছে, আমি চিকিৎসক দেখানোর প্রয়োজন বোধ করছি না। তো অনেক সময় জানতে চান আমাদের কাছে যে এই দীর্ঘদিন যা ওষুধ খাচ্ছি একই ওষুধ, তাতে করে কোনো সমস্যা আছে কিনা বা কোনো হবে কিনা। দেখুন, এটা এটা প্রায়শই আমরা চিকিৎসক হিসেবে শুনে থাকি, পেশেন্ট যদি কমপ্লায়েন্ট হন, অর্থাৎ ওষুধের প্রতি তার যে ওষুধ খাওয়া এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা এই ব্যাপারে যদি উনি খুবই সচেতন হন, তাহলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া না হলে ওষুধ পরিবর্তন করার জন্য কোথাও কোনো রিকমেন্ডেশনের কথা বলা নাই। যেমন ধরেন আপনি একটু আগে বলছিলেন অ্যামলোডিপিন, অ্যামলোডিপিনে কারো কারো পায়ে পানি আসতে পারে, চোখ মুখটা একটু ভারী ভারী লাগছে, হয়তো তাকে বাড়ির লোকরা বলছে যে কি ব্যাপার, চোখে মুখে একটু মানে মনে হচ্ছে চোখের পাতাটা ফোলা ফোলা। তখন আমরা যদি মনে করি যে কিডনি ফাংশন ইজ গুড, তাহলে আমরা মনে করব এই অ্যামলোডিপিনই দায়ী। অ্যামলোডিপিন চেঞ্জ করে আমরা ওই গ্রুপের ড্রাগে যদি উনি স্বস্তিতে থাকেন, তাহলে আমরা ওই গ্রুপের ড্রাগের মধ্যে যেগুলাতে পায়ে পানি কম আসে সিলনিডিপিন তাকে দিতে পারি, অথবা এই গ্রুপ চেঞ্জ করে আমরা অন্য আরেকটা গ্রুপে যেমন ARB অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এই গ্রুপের ড্রাগ। তবে সব সময় মনে রাখতে হবে যে এইটা খেতাম 5 মিলিগ্রাম, এটা কেন খাবো 50 মিলিগ্রাম। মনে রাখবেন যে ওষুধ প্রত্যেকটারই তার কর্ম কৌশল আলাদা, সেজন্য আপনার কাছে মিলিগ্রাম ইজ নট ইম্পর্টেন্ট, আপনার কাছে ডাক্তার যেটি দিলেন যেটিতে আপনার নিয়ন্ত্রণে থাকবে ওটি আপনার ডোজ। যে আমরা এই করোনাকালে দেখছি অনেকে যেহেতু চিকিৎসকের চেম্বারে আসতে পারছেন না বা ফলো আপে আসতে পারছেন না, তো যদি বলি যে যাদের উচ্চ রক্তচাপ আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনছেন, তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা করোনাকালে সে বিষয়ে জানতে চাচ্ছি। দেখুন, করোনাকালে আমি 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 তো একজন ফিজিশিয়ান, আমি সবচেয়ে মানে করোনার জন্য তো অবশ্যই একটা কষ্ট, দুঃখ, মানুষের মৃত্যু সবকিছু আছে, কিন্তু নন কোভিড পেশেন্টরা যে কত অসুবিধার মধ্যে আছেন এটা বলে শেষ করা যাবে না। বাংলাদেশে একটা কঠিন বিপ্লব সৃষ্টি হয়েছে এবার, সেটা হচ্ছে টেলিমেডিসিন। এই টেলিমেডিসিন হওয়ার জন্য আমরা ভিডিও কলে পেশেন্ট আমাকে দেখতে পাচ্ছে, আমি রুগীকে দেখতে পাচ্ছি, রোগীর সাথে আমি কথা বলতে পাচ্ছি, রোগী তার পা ফোলা আমাকে ক্যামেরা দিয়ে দেখাতে পারছে। এই বিপ্লবটা বা এটা অনেক উপকারে এসেছে। এবং যারা নন কোভিড পেশেন্ট, এই যে ব্লাড প্রেশারের রোগী, আমি বলবো ব্লাড প্রেশারের আজকে বিশেষ করে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, আপনার ব্লাড প্রেশারের ওষুধ যদি দেখেন যে এই ওষুধ খেয়ে আপনি সুস্থ আছেন, এবং কোভিডের সময় আপনার চিকিৎসকই আপনাকে বলবে যে প্রেশার যদি নেমে যায় কিছু কিছু ওষুধ তখন হয়তো বাদ দিবে, আর যদি দেখা যায় ব্লাড প্রেশারে কোনো তেমন এফেক্ট করছে না তাহলে হয়তো বলবে যেটা খাচ্ছেন ওটা খেতে থাকেন। কিন্তু কোভিডের পর অনেকেরই ব্লাড প্রেশারের ওঠানামা, এটা আমরা অনেক পেশেন্টকে পেয়েছি, তারা আমাদের কাছে তখন বলেন যে আমার কোভিড হয়েছিল, আমি হসপিটালে ছিলাম, ছুটির পরে এখন আমার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, আমি আগে যে ওষুধ খেতাম এই ওষুধেই আমি আর দেখা যাচ্ছে কখনো লো হয়ে যায় কখনো হাই হয়। খানিকটা আমার কাছে মনে হয় যে এটা খানিকটা তার অ্যাংজাইটি টেনশন এটা কাজ করে পোস্ট কোভিড স্টেটে। আমি মনে করি যে এই অবস্থায় উনি যদি ফিল ফ্রেশ নামে একটা ওষুধ খান
অভিনন্দন জানাচ্ছি এবং আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। দর্শক আজকে আমরা এখানেই শেষ করব, আগামীকাল আমরা সমসাময়িক বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে থাকবো এবং সেক্ষেত্রে আমাদের ভিন্ন একজন অতিথি থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।